পূর্ণ ভাই আপনার এই গরুটার মানে ওয়েটটা কতটুকু হবে আর 2021 সালে কোরবানিতে আপনি কত টাকা দামে এই গরুটাকে বিক্রি করতে চান? আসলে আমি গরুটার ওয়েট দেইনি ভাই, আসলে স্কেলের মাপে তো অনেক সমস্যা থাকে আর খিতার মাপ যেগুলো আছে এগুলো আসলে যে বোঝে তার জন্য হয়তো সঠিক আছে, যে বোঝে না তার জন্য পুরাটাই সঠিক না। আসলে আমি এটা দাম চাচ্ছি না, যারা এটা নিবে তার সরজমিনে আসবে, এসে দেখে সবাই বিবেকবান, মানুষ বিবেকবান, বিবেকের বিচার বিশ্লেষণ করে 2021 সালের কুরবানিতে যে বাজার থাকবে সেই বিচার বিশ্লেষণ করে আমার গরুটার দামটা নির্ণয় করা। সম্মানিত দর্শক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দেশ ও দেশের বাইরে যারা আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি আশুলিয়া দলপুর রয়েছে মোল্লা ডেরি ফার্ম। এই মোল্লা ডেরি ফার্মটি দর্শক এর আগে কিন্তু আপনারা প্রতিবেদন দেখেছেন যে তারা স্বামী স্ত্রী দুজনে কিভাবে এই ফার্মটিকে তিল তিল করে গড়ে তুলেছেন। আমরা এর আগে যখন দেখেছিলাম দর্শক এই যে ছোট ছোট সাইজের যে ষাঁড় গরুগুলো দেখেছেন এই গরুগুলোর মতন দেখতে ছিল তাদের এই গরুগুলো, আজ তাদের এই যে বড় বড় সাইজের যে গরুগুলো হয়েছে এক বছরের মাথায় কতটা বড় হয়েছে এই ষাঁড় গরুগুলোকে। আমরা এই গরুগুলোর নামগুলো কি ধরনের দিয়েছেন এবং কি দামে বিক্রি করবেন আমরা শুনবো এই শফিক মোল্লার কাছ থেকে। চলুন দর্শক কথা বলি শফিক ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। তো আমাদেরকে একটু বলবেন যে আপনি গত বছর আমরা রিপোর্ট করেছিলাম অনেক ছোট ছোট সাইজের মানে ষাঁড় গরু ছিল, আসলে এটা কি নতুন কিনেছেন নাকি? না, এই গরুটা আমার কাছে 3 বছর যাবত আছে, আপনার আরো 2টা প্রতিবেদন হয়েছে, এই 3 বছর আমার কাছে আছে যাবত। 3 বছর ধরে আপনার এই গরুটা এখানে? আচ্ছা, তো এর আগের বছরে তো মানে হলো 2020 সালে কোরবানিতে কিন্তু গরুর দাম অনেক ভালো ছিল, কিন্তু তখন বিক্রি করলেন না কেন? তখন বিক্রি করিনি, আমার ইচ্ছা ছিল যে এই গরুটাকে অনেক বড় করব, যে এটা একদিন দেশের মধ্যে 10টা গরুর মধ্যে এটাও একদিন থাকবে, মানে সেই স্বপ্ন নিয়ে এটাকে আসলে লালন পালন করা, মানে সেই স্বপ্ন নিয়ে বড় করেছেন। কিন্তু সেই স্বপ্নটা কি আপনার পূরণ হলো? হ্যাঁ, আল্লাহ পাক যতটুকু করতে দিছে যতটুকু হয়েছে আমি সন্তুষ্ট। আপনি সন্তুষ্ট? তা আমাদেরকে ভাই একটু শফিক ভাই বলবেন যে আপনাদের এই গরুটাকে দেখলাম যে আমরা যখন আপনার গেট দিয়ে ঢুকলাম এই গরু তো গেট দিয়ে বেরোবে না, আসলে তখন কি করবেন? আসলে গেট দিয়ে বেরোবে না, যখন যার ভাগ্যে আছে যে নিবে এটা তখন আমি গড় ভেঙে ওয়ালটা ভেঙে তা বের করে দিব। যদি ভাই আপনি যদি গরুটাকে যদি এই বছর বিক্রি না করতে পারেন তাহলে কি করবেন? এই বছর যদি বিক্রি না করতে পারি তাহলে এটা থাকবে, এটাকে আমি এমন কোনো খাবার খাওয়াই নাই যে এটাকে আমার বিক্রি করতেই হবে, এটাকে আমি যা খাওয়াইছি সম্পূর্ণ ন্যাচারাল খাবার খাওয়াইছি, এটাকে যদি আমি 10 বছরও রাখি তাহলে আল্লাহ রহমতে এটার কোনো সমস্যা হবে না। কি ধরনের খাবার খাওয়াইছেন যদি আমাদেরকে একটু বলেন? এটার সম্পূর্ণই প্রাকৃতিক যে খাবারগুলা, যেমন গরুর যে খাবার, যেমন আপনাদের পাশে আছে লিপিয়ার ঘাস, এটার জন্য আমি এই ঘাসটাই প্রতিনিয়ত খাওয়াইছি। এই গাছটাই প্রতিনিয়ত খাওয়াইছি, প্রতিনিয়ত খাওয়াইছি। আর গরুর যে আপনার ছোলার ভুষি, কুড়া, ভুট্টার ভুষি, ওই খেসারের ভুষি, মসুরের ভুষি, এই খাবারগুলো আমি খাওয়াইছি। তো ভাই আমাদেরকে একটু বলবেন যে আপনার এই গরুটার নামটা দিয়েছেন কি? এটার নাম হচ্ছে আশুলিয়ার বাহাদুর। আশুলিয়ার বাহাদুর? আশুলিয়ার বাহাদুর। দর্শক আপনাদেরকে একটু আশুলিয়ার বাহাদুরটাকে আমরা একটু দেখাই ভালোভাবে, আপনারা একটু দেখুন যে আশুলিয়ার বাহাদুর এই শফিক মোল্লা মানে গরুটিকে 3 বছর ধরে লালন পালন করে তৈরি করেছেন, আসলে কি ধরনের দামে বিক্রি করবেন সেই বিষয়টা একটু জানি। আসলে এটা দাম আমি চাচ্ছি না, এই যতগুলো প্রতিবেদন দেখলাম অনেকেই 20 লাখ, 30 লাখ, 40 লাখ টাকা পর্যন্ত দাম চাইছে। আসলে এই 21 সালের কুরবানিতে দেশের মানুষ সবাই বিবেকবান এবং বুদ্ধিবান, তারা এই বিচার বিশ্লেষণ করে এই টাকার দাম বলে নিয়ে যাবে। তো তবুও মানুষ চায় যে আসলে এই খামারি তার নানির মনের কষ্টের কথাটা বা মানে নিজের আনন্দের কথাটা বা এই গরুটাকে কত টাকা বিক্রি করলে সে একটু আনন্দ পাবে, ভালো লাগবে, তবু একটা দাম জানতে চায়, আপনি কি সে দামটা বলতে চান কিনা? আমি আসলে মানুষের তো চাওয়ার শেষ নাই, মানুষ তো মানুষের চাওয়ার শেষ নাই, আমি আসলে দামটা চাচ্ছি না। তারপরে আমি আশাবাদী যে 10 লক্ষ টাকা চাচ্ছি, যেতে পারে, যেতে পারে। আচ্ছা, তো আপনার চাওয়াটা হলো 10 লক্ষ টাকার মতন যে মানে যদি যেতে পারে সেটা বলছেন, কিন্তু আপনি এই ধরনের দাম যদি বাজার মূল্য যদি আরো কম থাকে তাহলে কি করবেন?
সেটা মানুষ আলোচনার প্রেক্ষিতে হবে আলোচনা সাপেক্ষে হবে আলোচনা সাপেক্ষে হবে তো ভাই আমরা এর আগে তো আপনার মানিয়ে নিলে যে গরুগুলো পালনের বিষয়গুলো আমরা দেখেছিলাম কারণ আপনার আগে আপনার বাবা পালন করত কিন্তু আপনার বাবা কি এখন গরু পালন করে কিনা না বাবা এখন পালন করে না সম্পূর্ণটা আমি পালন করি তো বাবা মা থাকে সহযোগিতা করে তাদের দোয়া করে তারা প্রতিনিয়ত এবার খামার আসে তো এই 2020 সালে আমরা দেখেছিলাম তখন আপনার স্ত্রী এবং আপনার বাবা দুজনকে একই সাথে ইন্টারভিউ নেওয়ার পাশাপাশি সাথে আপনিও ছিলেন তখন কিন্তু একটা কান্নার রোল বয়ে গেছিল যে একটা এক কথায় বলা যায় যে খামার মানে সংসার সবকিছু মিলিয়ে ব্যবসা প্রতিষ্ঠান ভালোবাসা গেরা না থাকলে সততা না থাকলে উন্নতি করা যায় না আসলে আপনাদের সেই ভিডিওটা দর্শক আপনারা যদি একটু দেখতে চান মোল্লা ডেরি পান্ট্রি লিখে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন যে তখন ওই সময়টা আমরা এই শফিক ভাইয়ের ওয়াইফরে আমরা এবং তার সন্তান এবং সবাইকে নিয়ে আমরা একটা প্রতিবেদন করেছি সেটা সেই সময়টা এই গরুটার সাইজটা দেখলে বুঝতে পারবেন তখন কতটুকু ছিল শফিক ভাই আমাদেরকে একটা কথা বলবেন যে এই গরুটাকে পালন করতে গিয়ে আপনাদের প্রবলেম হয়েছে কিনা না গরুটা পালন করতে আমার আসলে কোনো প্রবলেম হয় নাই এটার এ পর্যন্ত যে আমি কি করছি এটার আজ পর্যন্ত এটার কোনো ডাক্তারের আমার প্রয়োজন হয় নাই এটা এমন কিছু হয় নাই যেটা কোনো ডাক্তারের প্রয়োজন হয় নাই এটার শুধু আমি ভ্যাকসিন ভ্যাকসিন ছাড়া আর কিমির ওষুধ ছাড়া আমি আর এটার কোনো কিছু খাওয়ানোর দরকার হয় নাই এই গরুটাকে ভ্যাকসিন আর কিমির ওষুধ ছাড়া আর কোনো বাকি কোনো ওষুধ দেওয়ার প্রয়োজন হয় নাই কিন্তু অনেক সময় তো মানে অনেকে মনে করে যদি এই বছর গরু বিক্রি না করতে পারে তাহলে পরের বছর এই গরুটাকে বাঁচানো যাবে না আপনার কোনো সেই সব প্রবলেম রয়েছে কিনা না সেরকম কোনো প্রবলেম নাই আমি ওই সব যেগুলো দেয়া ওই পালন যাবে না সেই ওষুধ আমি ব্যবহার করিনি এটা কোনো ওষুধের প্রয়োজন হয় না আল্লাহ পাক আমার যতটুকু দিছে আমার ব্যবসা এটা পবিত্র ব্যবসা ব্যবসাটা মানে পবিত্র আমি সম্পূর্ণ পবিত্রতা বজায় রেখে আমি ব্যবসাটা করি ভাই আমাদেরকে একটু বলবেন যে বাজারে দেখলাম যে ফিতার মাপে মানে হলো গরু মানে ওজন নির্ণয় করে এবং স্কেলের মাপে মানে নির্ণয় করে আসলে আপনার এই গরুটাকে কি ধরনের মাপ দিয়ে এই গরুটাকে নিতে পারবে এবং সেই মাপের মধ্যে সততা থাকবে কিনা সত্যতা মানে হলো সঠিক থাকবে কিনা যদি একটুখানি বলেন আমার মাপ 100% সততা থাকবে কারণ স্কেলের অনেক মাপ স্কেলে তো অনেক সমস্যা থাকে মাপের মধ্যে বেলায় যেমন অনেকে মাপ দিছে অনেক গরুর মাপ দিছে মাপের বেলায় অনেক সমস্যা থাকে 1 ইঞ্চিতে প্রবলেম হলে এটা অনেক প্রবলেম হয়ে যায় অনেক বাইরে যায় এটা ফিতার মাপের কথা বলছি ফিতার মাপের কথা বলতেছি আর সাধারণত আমাদের স্কেল ভাই নাই যে স্কেল দিয়ে মাপ দিয়ে আমি দিব তারপর মানুষ আসবে সরজমিনে দেখবে দেখা নিয়ে যাবে শফিক ভাই আমাদেরকে একটা কথা বলবেন আসলে আপনার এই গরুটাকে আপনি কোন মাপ দিয়ে মানে নির্ণয় করতে পেরেছেন কিনা যে কতটা কত শ কেজি হবে একটু যদি যদি বলেন আমাদের মাপ দিয়ে আসলে নির্ণয় আমি করি নাই স্কেলের মাপ তো নিজে অনেকে দেয় স্কেল থেকে নামার পরে ওই মাপ সঠিক থাকে না স্কেলে অনেক সমস্যা থাকে যে বাইরে নিবে ফিতার মাপে অনেক সমস্যা থাকে যারা আসবে তারা মেপে এটাকে নিবে মানে স্কেলের মাপে সমস্যা আপনি কিভাবে বুঝলেন যে সেই সমস্যাটা আসলে কিভাবে বুঝবে যে মানে এই মাপটা সঠিক আর এই মাপটার মধ্যে ত্রুটি রয়েছে কিভাবে বুঝবে বলবেন তো কারণ আমার আমার নিজের মাপ যদি আমি স্কেলে দেই তাহলে একটু পরে দেখা যাবে যে ওটা সঠিক হবে না অনেক সময় স্কেলে সমস্যা থাকে আপনি তো মনে করেন স্কেলে মানে আপনার মাপটা আপনি জানেন না আপনার কতটা ওয়েট আছে আপনি কত মানে হলো 40 না কই 80 কেজি ওজন বা 75 কেজি ওজন আপনি সেটা আপনি বুঝতে পারবেন কিন্তু সেই মাপটা যদি আপনার এই গরু মাপের যে স্কেলটাতে মাপা হয় সেখানে যদি স্কেলে আপনি ওঠেন তাহলে তো আপনার মাপটা যদি সঠিক হয় তাহলে সেই স্কেলের মাপটা সঠিক হবে না কেন অনেক সময় অনেক স্কেলে ত্রুটি থাকে অনেক ত্রুটি থাকে আর স্কেলে যারা সঠিক স্কেল আছে স্কেলে মাইপা নিবে আমি আসলে মাপের কথাটা বললে হয়তো আমি যদি কম বলি তাও মিথ্যা মিথ্যা বলা হবে বেশি বললেও মিথ্যা বলা হবে আসলে আমি কোনটাই বলতে চাচ্ছি না মানে সঠিক জানেন না দেখে আপনি সঠিক জানি না আমি সঠিকভাবে বলতে পারতেছি না দাদন দামি মাপের নির্ণয়টা আমি করতেছি না তো আমাদেরকে একটা কথা বলবেন যে আসলে আপনার এই গরুটাকে এই যে এই মুহূর্তে এই যে খামার থেকে 3 বছরে কোথাও বের করতে পেরেছেন কিনা বা খামারের ভিতরেই ছিল কিনা একটু যদি বলেন এই আমার 3 বছর ধরে আমার গরুটা এই খামারের ভিতরেই আসলে গরুটা যখন রাখছি আমি এখানে আসলে আমি নিজেও চিন্তা করি না যে আমার গরুটা আল্লাহর এত বড় হবে কিন্তু এখন আমি আশাবাদী যারা যারা নিবে তারা আমি এই আমার ঘরটাই যে এই ঘরটা ভেঙে আমি এখানে এদিক দিয়ে ভেঙে দিবেন ভেঙে বের করে দিব এদিক দিয়ে ভেঙে মানে আপনি বের করবেন তখন মানে বের করতে পারবেন এছাড়া উপায় নাই এছাড়া উপায় নাই
তো আপনার গরু কি একটাই বড় হয়েছে এটার মধ্যে এই খামারে এই খামারের মধ্যে একটাই বড় তারপরে আরো আছে আপনার চারটা আরো চারটা গরু আছে আমাদেরকে একটু দেখাবেন চারটা গরুগুলো এখানে এই একটা আছে এটাও কি এই কুরবানিতে আপনি বিক্রি করবেন কিনা বিক্রি করব এটাও বিক্রি করবেন জি আচ্ছা এটা কি ধরনের দামে বিক্রি করবেন আপনি আসলে ভাই আমি আসলে দামটা চাচ্ছি না দামটা চাচ্ছেন না দামটা চাচ্ছি না এখানে আসবে ভালো বন্ধ দেখে মানিলো সেই মানি মূল্যায়ন করবে সেই মূল্যায়ন করে নিয়ে যাবেন সবাই বিবেকবান কারণ সবাই জানে এবং গরুর খাদ্য দ্রব্যের কি অবস্থা এটার খরচ কত এটা সবাই আসলে জানে শরীফ ভাই আপনি কিন্তু একটা কথা বলছেন এই গরুটার ব্যাপারে আপনার যে আমার এটা যদি এই বছর বিক্রি না হয় তাহলে আমি পরের বছর বিক্রি করব জি তো এই গরুটা যে আপনি পরের বছর বিক্রি করবেন এটা কয়টা দাঁত একটু বলবেন এটার দাঁত বর্তমানে চারটা এটা চারটা দাঁত চারটা দাঁত আচ্ছা তার মানে হলো আপনি আরো দুই বছর রাখতে পারবেন রাখতে পারবো আচ্ছা তো এই যে পাশে যে আরেকটা ষাঁড় গরু দেখছি কালো এটা হলো কোন জাতের এটা হলো ফিজিয়ান ফিজিয়ান এই গরুটা তো অনেক বড় হবে এটা কয়টা দাঁত এটা এখনো দাঁতে নাই মানে তাহলে কি কুরবানিতে না দাঁতলে কি মানে গরু বিক্রি হয় নাকি মানে দেখতে মানে আসলে দাঁতটা মানুষে যাচাই করার সুযোগ পায় না দেখতে বাজারে অনেক বড় বড় গরু আছে আপনি অস্ট্রেলিয়ান বলেন চোখে দেখায় যদি একটু সেই ধরনের মানে দেখার মতন হয় বা বড় ওই ধরনের দেখায় তাহলে কিন্তু সে কুরবানিতে চলে কিনা সেটা একমাত্র যারা সিনিয়র পার্সন রয়েছেন তারা একটু ভালো বোঝেন এই সম্পর্কে আপনি আমাদেরকে আরেকটা গরু দেখাবেন এটা হলো কোন জাতের এটা অস্ট্রেলিয়ান ক্রস এটা অস্ট্রেলিয়ান ক্রস এটার কয়টা দাঁত এটাও দাঁত নাই এটাও দাঁত নাই তো এই গরুটাও কি আপনি কুরবানিতে বিক্রি করবেন না এই গরুটা আমি আসলে বিক্রি করব না এটা আমার নিজের জন্য এটা নিজের কুরবানির জন্য রাখছেন নিজের কুরবানির জন্য রাখছেন মানে নিজেদের পরিবারে জি পরিবারের জন্য আচ্ছা এটা 2020 সালে আপনি কুরবানির সময় বলেছিলেন ওই সময় রিপোর্টের মধ্যে বলেছেন যে এই গরুটাকে আমরা নিজেরা কুরবানি দিব এটা বলছিলেন আচ্ছা পরে যে গরুটা রয়েছে হ্যাঁ এটা বিক্রি করব এটা বিক্রি করবেন এটা কি ধরনের দাম হলে ছাড়বেন আপনি বলবেন দামই দাম চাচ্ছি না ভাই দাম চাইতে চান না না এই প্রথম কোন ব্যক্তি কোন খামারি মানে দাম চাইতে চায় না এর কারণটা কি বলেন তো আসলে আমি দাম চাচ্ছি না মোবাইলে আপনার ইসে আপনার দামটা বলতে আসলে শফিক ভাই এত সংকোচ কেন আপনার আসলে দামটা আমি বলতে চাচ্ছি না কারণ অনেক প্রতিবেদনে অনেক রকম দাম মানুষ চায় আসলে অনেক রকম দাম চাইও শুধু মানুষকে বিভ্রান্তি করার ইচ্ছা আমার নাই যারা আমার খামার আসবে তারা আসলে সরজমিনে চোখে দেখবে দেখে আমার গরু নিয়ে যাবে আসলে আমার গরুগুলো ভালো লাগার মতন আমার কাছে গরুর কাছে আসলে আমার বিশ্বাস যে তাদের ভালো লাগবে মানে সেই কারণে আপনি দামগুলো বলতে চান না সেই কারণে দামগুলো বলতে চাচ্ছি না দর্শক আপনারা শুনলেন শফিক ভাইয়ের কাছ থেকে মানে আমরা বিস্তারিত বিষয় আসলে শফিক ভাই আপনার ছেলে মেয়ে কয়টা আমরা এর আগে কিন্তু আপনার এক ছেলেকে আমরা এই প্রতিবেদনে দেখানোর সুযোগ হয়েছে তো আমাদেরকে একটু বলবেন যে এই মুহূর্তে আপনার মানে হলো যে পরিবারের সদস্য যারা আছে তাদেরকে তো এবার দেখালেন না আপনি আমার এই যে এক ছেলে ছোট ছেলে এটা ছোট ছেলে ছোট ছেলে ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছেন কি নাম আপনার মোহাম্মদ জিসান মোল্লা জিসান মোল্লা সব মোল্লা পরিবারের আচ্ছা টাইটেলটার নামের শেষে মোল্লা আচ্ছা কেমন লাগে যে মোল্লা যখন বলেন ভালো লাগে বাবা হলো শফিক মোল্লা ছেলের নাম জিসান মোল্লা হ্যাঁ দাদার নাম কি হাজি জমির মোল্লা উনি হাস করেছেন মাশাআল্লাহ ভালো তো আমাদেরকে একটু বলবেন যে গরুর খামারে এসে কেমন লাগে আপনার খুব ভালো লাগে অনুভব করতে পারি গরু গুতো দেয় না না ভয় লাগে না না কেন ভয় লাগে না ছোটবেলা থেকে গরু দেখতেছি ছোটবেলা থেকে গরু দেখতেছেন এই জন্য ভয় লাগে না জি ধন্যবাদ আপনাকে আমরা এর পরবর্তীতে প্রতিবেদনের ভিতরে আমরা আরো আর মজার মজার কোন গল্প থাকবে আপনার সাথে এই গরুর খামারে দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পাশাপাশি দর্শক আপনাদের কাছে একটি কথা বলবো যে এই 2021 সালে এই শফিক মোল্লার মানে যে গরুর খামারটিতে আসলে এই মোল্লা খামারটির সবচেয়ে বড় চমক রয়েছে এই গরুটি আসলে এই গরুটির নামকরণ করা হয়েছে আশুলিয়ার বাহাদুর আসলে এই আশুলিয়ার বাহাদুরের দামটি সর্বোচ্চ কত টাকা ওঠে তিনি নিজের থেকে বলতে চান না তারপরও মানে নিজের ইচ্ছা আছে যে মানে গরুটি যদি একটু ভালো দাম পান তাহলে বিক্রি করবেন আর যদি নাও পান তাতে কোনো আপত্তি নেই যে যদি আরও 2 বছর বা 3 বছরও রাখতে হয় তিনি রাখতে পারবেন কারণ
এই গরুটিকে প্রাকৃতিকভাবে তিনি পালন করছেন, যে সবুজ ঘাস বা অন্য কোনো মানে মোটা তাজা করতে গিয়ে যে খাবারটি খাওয়ালে মানে মানুষের দেহের জন্য ক্ষতি হতে পারে বা এই গরুর জন্য ক্ষতি হতে পারে সেই কাজটি তিনি করেন নাই। দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।